এটা কিন্তু একটা বড় আর্টিস্ট্রি সাবজেক্ট। এই যে জিনিসটা, এটা একজন বেসিক্যালি, এটা ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এটা জাদুতে সাধারণত জাদুকররা ব্যবহার করে। এই যে সাবজেক্টটা দেখানো হয়, এই এই যে মুখ বন্ধ রাখা অবস্থায় কথাগুলা কিন্তু উনি বলতে আছেন, একদম ইজ একদম নট ইট দ্য। একদম একদম এই যে জায়গাটা, কারণ এস কুমার ছিল জাদুঘর কলকাতার খুব প্রিয় ছোট ভাই আমার, একসময় শিলচর এসেছিল, অনেকদিন ছিল। তো আই নো দিস সাবজেক্ট, ইউ নো, যে এটা একটা বিরাট শিল্প। এই শিল্প কিন্তু সবার জন্য হয় না। এই শিল্পে যারা পারদ তাদেরকে থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, দারুণ শিল্প, অনেক বড় কমপ্লিমেন্ট আমরা দুজনের জন্য। থ্যাংক ইউ দাদা, আমি জানি। এই এই যে এই যে জিনিসটা, এটা ওটা অসাধারণ শিল্প। এটা যারা অ্যাকচুয়ালি এই সাবজেক্টটা সম্বন্ধে জানে ওরা বুঝতে পারবে না। ওরা হয়তো ভাববে এটা ভিতরে হয়তো কোন ধরনের যন্ত্র কিছু সাবজেক্ট রয়েছে, যে এটা ওর মুখ দিয়ে টিক টিক করে হরক করা হচ্ছে, বাট দ্যাটস নট ট্রু। আমি জানি, তো যারা এটা করতে পারে ওরা একজন বিশেষ গুণী ব্যক্তিত্ব। তুমি, ইউ আর এ ভেরি গ্রেট পার্সোনালিটি, ইট ইস মাই রেসপেক্ট টু ইউ স্যার। আপনার শুভ নামটা জানতে পারি? আমার নাম সুরদীপ পুরকায়স্থ, আর আমার পাপেটের নাম হলো মজনু। আপনার কিছু ওয়েবসাইট ইন্দ্রজিৎ বিশ্বাস? সৌরদীপ প্রকাশ্য, আপনি কি ওই মানে কি এই এই সাবজেক্টটাতে আছেন না জাদুর জগতেও আছেন? না, আমি একজন প্রফেশনাল ভেন্ট্রিলোকিস্ট, আমি আসামের ফার্স্ট প্রফেশনাল ভেন্ট্রিলোকিস্ট। আচ্ছা, আপনার, আমি সৌরদীপ প্রকাশ্যতে আমি ইউটিউবে গিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করব। হ্যাঁ, ওকে। আপনি, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গিয়ে হালকার দরবারি, হালকার দরবারি, হালকার দরবারি 2.0। তো আমার ইউটিউব চ্যানেল কলকাতা না আসামে? আমি শিলচরেই আছি, আমি এট প্রেজেন্ট আমি শিলচরেই থাকি, আমি এখানেই আছি। আচ্ছা, আই এম সিনিয়র জার্নালিস্ট। ওকে ওকে স্যার, মাই প্রফেশন আই এম সিনিয়র জার্নালিস্ট এন্ড আই স্পেন্ট 33 ইয়ার্স ইন জার্নালিজম। ওকে স্যার, 33 ইয়ার্স ইন জার্নালিজম। সো আই মেট লটস অফ দি পার্সোনালিটি লাইক পিসি সরকার, সরকারদার সাথ থেকে ধরে অনেক বড় বড় জাদুঘরের সাথে আমার পার্সোনাল রিলেশন আছে, ছিল, আমি দেখেছি। কিন্তু এই জিনিসটা আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট, খুব ভালো লাগে, কারণ এটা এত একটা বড় শিল্প। ওই জাদুতে কাটা ফাটা দেখানো, পা ওইদিকে বেরিয়ে সব আমার মুখস্থ কিভাবে হয়, কিন্তু এটা একটা বিশাল শিল্প, বিশাল শিল্প। আই স্যালুট ইউ স্যার, এটা করা খুব মুখের কথা নয়, এটা তারাই করতে পারে যারা প্রচন্ড এটা প্রচেষ্টা, কি বলবো আমি এটাকে, যে অনেক চেষ্টার মাধ্যমে নিজেকে ওই জায়গায় নিয়ে আসছে। এন্ড ইউ ডিড ইট গ্রেট স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, ইউ মেড মাই ডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মাই প্লেজার স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। বাই দ্য ওয়ে, দরবারি সে, হালকার দরবারি সে আপনার নাম্বার নিয়ে আপনার সাথে কমিউনিকেট করব আমি। হ্যাঁ স্যার, আপনি আমাদের প্রাঞ্জল স্যার কাছে নাম্বারটা পেয়ে যাবেন। আচ্ছা, প্রণবের, হ্যাঁ, ওর কাছে আমার নাম্বারটা পেয়ে যাবেন। আর ওয়ান্স এগেইন থ্যাংক ইউ ফর ইওর কাইন্ড ওয়ার্ডস। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মজা লাগছে, মজা লাগছে।
বাই দ্য ওয়ে, আমরা থ্যাংক ইউ। হিন্দিতেই কন্টেন্ট, আমরা হিন্দিতেই কন্টেন্ট ক্রিয়েট করি, আমরা হিন্দিতেই ভিডিও করি, কিন্তু আচ্ছা ফেসবুক আচ্ছা, হবে হবে, আমি আমি লিঙ্ক নিয়ে আপনার সাথে কমিউনিকেশনে আসবো, এসে আপনার সাথে ডাইরেক্ট ডাইরেক্ট কন্ট্রাক্টে আসবো শর্টলি। তাতে হয়তো তাতে হয়তো আমাদের একটা পার্সোনাল কন্ট্রাক্ট তৈরি হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আর এতটুক এত সুন্দর সুন্দর কথা বলার জন্য আমাদের তো খুব ভালো লাগলো, মজা লেগেছে আমার। ভালো লাগলো, থ্যাংক ইউ মিস্টার ফোরকাস্ট।